নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা নির্বাচনকে ঘিরে একদিকে যেমন উত্তপ্ত দেশীয় রাজনীতি, কিন্তু তারই মধ্যে এবার সোনার বাজারেও কোনো অংশে কম নয়। সোনার বাজার একেবারে চোর চড়িয়ে বাড়তে শুরু করেছে সোনার দাম। ভারতে সোনার দর বেড়ে এবার 74,000-এর গন্ডি পেরিয়েছে এবং দেশের বাজারে ফের এবার রেকর্ড সংখ্যক সোনার দর। এক লাফে প্রায় হলুদ দাঁত উসিয়েছে 74,000-এর সীমা। গোটা বিষয় সম্পর্কে সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধির কাছে রয়েছে অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, লোকসভার ভোটের মুখে এবার সোনার দর ক্রমশই বাড়তে শুরু করেছে দেশীয় বাজারে, কি বলবে তুমি? মোহালি পয়লা বৈশাখ, এবং পয়লা বৈশাখের পর থেকেই কিন্তু বিয়ের মৌসুম শুরু হয়ে যায়। আর সেক্ষেত্রে এই সোনার দাম চটরিয়ে বাড়াকে কেন্দ্র করে কিন্তু সামান্য হলেও বিপাকে পড়তে হচ্ছে ক্রেতাদের। দেখো, একতলাতে অনেকটাই বেড়ে এবার হলুদ ধাতু প্রায় 74,000-এর সীমা বেরোল। আর ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্ট অ্যান্ড জুয়েলারি অনুযায়ী তাদের যে দর, সেই দর হিসাবে যদি আমাকে বলতে হয়, তবে শুক্রবার 999 বিশুদ্ধতায় 10 গ্রাম খুচরো সোনার দর ছিল 74,000 টাকা। আর বৃহস্পতিবারের তুলনায় 10 গ্রাম কিছু দর বাড়ে 1,450 টাকা। আর এদিকে হলমার্ক যুক্ত গয়নার 10 গ্রামের দর ব্যয় প্রায় 70,350 টাকা। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে কতটা দাম বেড়েছে এবার হলুদ ধাতুর। স্বর্ণ ব্যবসায়ীরা মনে করছেন যে সোনার দাম আরো কিছুটা বাড়তে পারে। আর এদিন রুপোর দরও অনেকটাই বেড়েছে, কেজি প্রতি খুচরো রুপোর দর গিয়েছে প্রায় 78,400 টাকা। এবার আমাদের রাজ্যের কথা যদি বলি, তাহলে আমাদের রাজ্যের কিন্তু পরিসংখ্যান একটু অন্যরকম। দেখো, প্রত্যেকটা রাজ্যেই সোনার দাম বা এই হলুদ ধাতুর দামের কিছু একটা হেরফের থাকে। তবে আজ যদি বলতে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে কত টাকা হচ্ছে সোনার দর, সেক্ষেত্রে আমাকে বলতে হচ্ছে যে আজ কিন্তু আমাদের রাজ্যের কথাই যদি বলি, আমাদের রাজ্যে কিন্তু আজ প্রায় 70,000 টাকা করে এই মুহূর্তে জানা যাচ্ছে। অর্থাৎ 1 গ্রামের কথা যদি আমি বলি, 1 গ্রাম কিন্তু তা হচ্ছে 7,224 টাকা, যা গতকাল ছিল 7,119 টাকা। সেখানে কিন্তু প্রায় 100 টাকা বৃদ্ধি পেয়েছে। গতকাল 8 গ্রাম সোনার দাম, দুঃখিত, বর্তমানে অর্থাৎ আজকে যদি আমি 8 গ্রাম সোনার দাম বলি, সেক্ষেত্রে দর ছিল, দর আছে 57,792, যা গতকাল ছিল 56,952। 10 গ্রাম সোনার কথা যদি বলি, তবে 10 গ্রাম সোনার দাম আজকের দিনে দাঁড়িয়ে 72,240 টাকা, যা গতকাল ছিল 71,190 টাকা। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে গতকাল থেকে কিন্তু আজ রাত্রের আপনারা শুনলেন অঙ্কিতা বর্ধন সরাসরি আমাদের সাথে ছিল, বিস্তারিত তুলে ধরেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে যেখানে উত্তপ্ত এক প্রকার দেশীয় রাজনীতি এবং তারই মধ্যে কিন্তু দেশীয় বাজার একেবারে উত্তপ্ত, কেননা এক্ষেত্রে সোনার দাম ক্রমশই তুঙ্গে রয়েছে। আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু বলা যায় একেবারে রাজ্যই নয় এবং দেশীয় বাজার কিন্তু একেবারে 74,000-এর গন্ডি পেরিয়েছে হলুদ ধাতু। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।